চলে তো আমি এসেছি কাজীপাড়া স্টেশন, আর ট্রেনটা জাস্ট ঢুকছে, একদম জাস্ট টাইমে এসে পৌঁছালাম। এই যে দেখো রাইসাবুড়ি কই, এই যে ট্রেন থেকে নেমে গেছে এরা। চলো, আমাকে তুমি দেখতে পেয়েছিলে? হ্যাঁ পেয়েছিলে। ও তো গেছিল আনতে, চলেও এসেছে সবাই বাড়ির দুয়ারে। গেছ, ও বাবা কি সুন্দর সেজে এসেছে। চলো 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 চলো, ভালো যাবা। কে কে হ্যাঁ আছি, না একদম কি মানে জুনিয়র হওয়ার পরে যাবে। আজকে তো বাড়িতে গেস্ট আসবে, সকাল সকাল পুরো রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমার যেমনটা বললো সত্যি সত্যি সকাল বেলা থেকে তোড়জোড়, আর আমার কি হয় না, রান্নাটা না হলে ভেতরে ভেতরে একটা প্যালপিটেশন হতে চায়, হতে থাকে যে টাইমে খেতে দিতে পারবো তো, লাঞ্চটা ঠিকঠাক টাইমে হবে তো। তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাতটা আগে বসিয়েছি, কারণ ভাত হতে টাইম লাগে। আর এখানটাতে বসিয়ে দিয়েছি ভেজ ডাল, তো ডাল ডাল আর ভাতটা হোক, তারপরে চিকেন হবে, আর একটা কিছু করব। তো সবকিছু আস্তে আস্তে হবে, মানে এই দুটো ডালটা আর ভাতটা হয়ে গেলে মনে হয় টেনশন মুক্ত। কারণ চিকেন রান্না করতে আমার বেশিক্ষণ লাগে না। এখানে আপা সবজিও কেটে দিয়েছে, বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজাও করব। আর ওরা ফোন করেছিল অলরেডি, ওরা ট্রেনে উঠে গেছে। হ্যাঁ, শুধু আয়ান ফোন করে বলছে মামা তাড়াতাড়ি চলে এসো কাজীপাড়া স্টেশন, তাড়াতাড়ি চলে এসো। তো আজকে একদম ফাটাফাটি মজা হবে, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, মানে দারুণ 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 মজা হবে। কারণ আফ্রিদো আসছে, মানে ফাইনালি, যতক্ষণ না আসে ততক্ষণ তো ফাইনাল কথা বলা যায় না। আয়ান, আফ্রিদ, রাইসা, তিনটে বাচ্চা আজকে আসছে। আর আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে শুভ অষ্টমী, তোমাদের সকলকে শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা। আজকে না ব্যাপারটা হচ্ছে মাদের মতো, দেখো মাদের মানে বাড়িতে লোকজন আসলে মারা কি করতো, রান্না হচ্ছে আবার আমাদের জন্য খাবারও প্রস্তুতি হচ্ছে, কড়াই নেমে ওর জন্য দুধটা বসলাম, কারণ দুধটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে রাখলাম। চলে তো আমি এসেছি কাজীপাড়া স্টেশন, আর ট্রেনটা জাস্ট ঢুকছে, একদম জাস্ট টাইমে এসে পৌঁছালাম। এই যে দেখো রাইসাবুড়ি কই, এই যে ট্রেন থেকে নেমে গেছে এরা। চলো, আমাকে তুমি দেখতে পেয়েছিলে? পেয়েছিলে? কোথায় আসো আসো আসো, এটা আইফোন। চলো চলো চলো, কই মাম্মা কই, এটা কি রে। চলো, এই যে সব ব্যাটালিয়ান নেমে গেছে, আমরা এবার স্কুটিতে যাবো। চলো, ও টলি নিয়ে এসছিস? ওরা ওরা এক মাসের ভিসা নিয়ে এসছে মনে হয়। আসো চলো। আয়ান ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছে। রায়সা আয়ানের হাত ধরো। ওই যে ওরা টোটোতে করে চলে গেল, আর আমরা তিনজন কিসে যাবো? বাইকে যাবো। চলো, ও তো গেছিল আনতে, চলেও এসেছে সবাই বাড়ির দুয়ারে। গেছ, ও বাবা কি সুন্দর সেজে এসেছে। চলো 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 চলো, ভালো যাবা। কে কে হ্যাঁ আছি, না একদম কি মানে জুনিয়র হওয়ার পরে যাবে, পরে যাবে। খালো আসসালামু আলাইকুম, তুমি আয়ানকে জিজ্ঞাসা করেছো আয়ান কেমন আছে? জিজ্ঞাসা করেছো? সবাই তোমার কাছে চলো চলো, আজকে সব রান্না ফটাফট হচ্ছে। এখনো 12:30 বাজে, 12টা বাজে বলো। আম্মা ঘুগনি রান্না করেছে, হেলদি হয়েছে। তুমি খাবে আর খাবে? ভালো লাগছে না? না ভালো লাগছে না? এবার শুধু ওই যে চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছি, এবার শুধু মাংসটা বসাবো। ফুরুটি খাবে? ফুরুটি ফুরুটি ফ্রুটি বলছি, ফ্রুটি that night in a fruity fruity
আবার বলে চশমাটি বলছি ফ্রুটি ফ্রুটি খাবে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো দেখি দাঁত দেখি ই ই দেখো আয়ানের অবস্থা তোমার দাঁত দেখি তোমার দাঁত দেখি ই ই করো ই ই কই দাঁত কই লম্বা একটা হাসি দিল তাই তো দেখছি খুব হাসছে কদিকে তোমার দাঁত দেখি এই তো লাইজা চপ দাঁত উঠে গেছে গুড আফটারনুন এভরিওয়ান আমাদের তো স্নান হয়ে গেছে মামা তো স্নান করে এসেছিল আর আর একজন দেখো প্রতিদিন এখন নতুন নতুন নাইটি পড়ছে গুড আফটারনুন এভরিওয়ান স্নান ধান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে একদম দেড়টা চলো খেতে হবে সবার খিদে পেয়ে গেছে আপু তুই জানি করে আসা হ্যাঁ আমি আজকে নতুন নাইটি পড়েছি এইগুলো এখন পরে নি স্টার্ট করি বুড়োটা কি করছে বুড়োটা বুড়োটা এখন বুড়োটারাই দেখো খাওয়ার সময় হয়ে গেছে খাচ্ছে এই যে কি করছে আরে এই একজনকে দেখো এই একজনকে দেখো আচ্ছা আমি ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আমি আমি ক্ষমা করে দিয়েছি আমি ক্ষমা করে দিয়েছি আচ্ছা চলো খেলবো চলো চলো খেলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা চলো 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 আচ্ছা ঠিক আছে চলো কি করছে ও এ বাবা এর জন্য দেখছি কোনো জিনিস আর রাখা যাবে না আফ্রিদের সবজি কোথায় ডাল আর ভাজা আয়ান এখানে ঢুকে আজকে জিজ্ঞাসা করেছে যে কি রান্না হয়েছে মামা আমি বললাম আজকে হয়েছে কলা মানে ডয়রা কলা বীজ কলা যেটা ওটা হয়েছে আর ছোট ছোট চারা পোনা মাছের ঝোল তাই বললাম কি খাওয়া যাবে না বলছে না হয়ে যাবে অসুবিধা নেই ম্যানেজ করে চলবো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এমন কেউ নেই যে আমরা ঘুম দিইনি মানে ছোট থেকে শুরু করে বড় সবাই ইভেন জামানো একদম পড়ে পড়ে এখানটাতে ঘুমোল নাক ডাকছিলে তুমি এটাও নাক ডাকছিল আজকে এই সকাল হয়ে গেছে তো ওঠো 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 সুন্দর ওঠো এই গুড মর্নিং কি করে হবে তুমি কি আমাকে দেবে এটা আমাকে দেবে আই লাভ ইউ আই লাভ ইউ আমাদের আয়ান মামার কিন্তু এখনো নেটওয়ার্কই আসেনি তাই তো বলছি কটা বাজে দেখেছো এখন ছটা বাজে ছটা সন্ধে ছটা বাজে ও ভাবছে সকালবেলা এখন চলো ওঠো চা খেতে হবে চা বলছি চা গরম চা খাবে দুধ চা খাবে বুঝতে পারছো না সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আছে এখন আমি চিকেন ম্যারিনেশন করে রেখেছি চিকেন পকোড়াটা করব আর তার সাথে হালকা ফুলকা স্ন্যাক্স আর চা চায়ের আসরটা আবার বসাতে হবে আর এইখান থেকে আপনি কালকে যে টুকটাক খাওয়া দাওয়া গুলো এনেছিলাম একটু আস্তে আস্তে করে বের করছে আর আপনাদের জন্য যে ড্রেসটা নিয়েছিলাম আমরা বার্থডে উপলক্ষে দেওয়া তো হয়নি কারণ সেই সময় কেউ মানে নিয়ে যাওয়ার মতো ছিল না তো সেটা এখন ট্রায়াল দেওয়া হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু আপনাদের কত সুন্দর লাগছে কই দেখি আবার পিছনে দেখি 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 পিছনে দেখো ট্যাগটাও খোলেনি এই যে দেখো অবস্থা এই যে তাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে না না এই যে দেখো ওর অবস্থা দেখো ও একা একা ঘরে এসে টিভি দেখবে টিভির দিকে তাকিয়ে আছে দেখো হাসছে আবার একা একা হাসছে দেখো চলে এসেছি রান্নাঘরে এই যে চিকেন পকোড়া হচ্ছে আর তার সাথে চা হবে বাট সবার রিকোয়ারমেন্ট এখন লিকার চা খাবে কেউ দুধ চাতে যেতে চাইছে না কয়েকদিন থাকতে হবে তো সবাইকে সুস্থ থাকতে হবে
কোন রকম যেন কোনো অসুবিধা না হয়। সকালবেলাটা করলে না খুব সুন্দর হয়, মানে পুরো মাংসের ভেতরে পুরো জিনিসগুলো ভালোভাবে ঢোকে, ওই জন্য স্মেলটা খুব সুন্দর আসছে, একদম প্রপার সফট হবে। চলো, এতক্ষণে আমাদের সন্ধ্যের টিফিনটা ফাইনালি রেডি হলো। পকোড়া, চিড়ে ভাজা, ছোলা ভাজা আমি চা নিয়ে আসছি। বলো, হ্যালো। এইখানটাতে আমাদের সবার জন্য লিকার চা আর আয়েশার জন্য দুধ চা হচ্ছে। ঠিক আছে, আয়েশা ফুটছে, সাবধান। কিন্তু শুধু আয়েশা বুড়ি একা দুধ চা খাবে, আর তুমি আজকে তাই তো, এটা ভীষণ অন্যায়। গরম কেন? আমরা সন্ধ্যেবেলা চা টিফিন টিফিন করে এখন হাঁটতে বেরিয়েছি, এখন দেখো আর একজনের অবস্থা দেখো। এ প্যাপু, প্যাপু প্যাপু করছে, ওই দেখো পুরো এলাকার লোক জানতে পারবে যে ও যাচ্ছে। চাটা খেয়ে আমরা সবাই মিলে বেরিয়েছি, সামনে তো দেখে যে আমাদের পাড়াতে লাইটিং হয়েছে, আর বাড়ি সব বাচ্চাগুলো কেমন মজা করছে না, এটা মানে বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। এটা এটা তালে তাল মেলাচ্ছে সবার সাথে। এ কুকুচু, আয়ান আস্তে আস্তে, ওই যে দেখো কোথায় চলে গেছে, আস্তে আস্তে। বেশ ভালো লাগছে, আশিককে দেখি ও কি রিয়াকশন দেয়। সরে এসো, আয়ন সরে এসো, কি বলছো? সবাই মিলে এখানে একটা ফটো ক্লিক করি। আফ্রিদ কই? আফ্রিদ কিন্তু খুব মজা করছে, তোমার লাইটিং এর জন্য ভালো লাগছে। চলো, এই দেখো দরবারে সব পাগলের খেলা, তাই তো। কে কি খাবে? রায়শা তুমি কি খাবে? তাহলে আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মৌচাকের সামনে। এবার ইচ্ছে ছিল সিঙ্গারাটা সবাইকে খাওয়াবো, বাট কেন জানি না কয়েক দিন ধরে সিঙ্গারা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো দেখি এখানটাতে বাচ্চা পার্টি কি খেতে চায়। মিহিদানা খাবে? আয়ান মিহিদানা খাবে, তাহলে মিহিদানা নিয়ে নাও। এই যে নাও মিহিদানা, বাড়ি গিয়ে আয়ানের হাতে দাও। আয়ান ধরো। আর কিছু খাবে? আয়ান আর কিছু খাবে? কি নিচ্ছ? কে খাবে? আতা? বড় বোন। ড্রাগন ফলটা আমিও খেয়েছি, বাট আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। দেখো রাইসা খায় না। কার রিকোয়ারমেন্ট? এটা হচ্ছে ড্রাগন ফল খাবে রাইসা। তো নাও। ও আপনি কি খাবে তুমি? আমরা বাইরে থেকে হেঁটে এসেছি, তো সবার পা ধুলো কিচকিচ। তাই এখানে তাই কি হয়েছে, সবাই সবার দেয়, তাই কি হয়েছে? জল আছে আর আমি তো নিচু হতে পারছি না, তাই আসিয়া বললো দেবো ঢেলে। আলো তাই মজা করছো? হয়েছে পাদো? হয়েছে, এসে বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখো বাইরে থেকে যে জিনিসগুলো কিনে এনেছি এখন সেটাই খাওয়া চলছে। দুই ভাইয়ের কাণ্ড দেখো। দাও আপনি একটু দাও, দাও কুলে বাবা খাচ্ছে, দেখো দেখলে সাফি কাণ্ড দেখো, কাণ্ড থাক থাক আর না, আর খেতে হবে না, ভাত খেয়েছে, এখনো ভাত খাচ্ছে, ওতে ভাত আছে এখনো। ভাবো মিহিদানাটা বেশ ভালো খেতে, আর আমি কি করছি দেখো, মিহিদানা দিয়ে মুড়ি খাচ্ছি। এখানে আমাদের মিহিদানা দিয়ে মুড়ি খাচ্ছি, আর আয়েশা ড্রাগন ফলটা এখন খাবে না কাল খাবে, এখন খেলে অ্যাসিডিটি হয়ে যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো এদিকে ওই সব কিছু চলছে, তার সাথে রাতের খাবারের প্রিপারেশন হচ্ছে, কারণ মাংস একটুখানি আছে, ডালও রয়েছে, সবকিছু রয়েছে, তবুও এখন প্রয়োজন। তাই এখানে রান্না করছে আজকে খালামাদি, মানে তোমার ছুটি? আমার ছুটি এখন কমপ্লিট ছুটি, দুপুর পর্যন্ত আমি দিয়ে দিয়েছি সাপোর্ট। আমি এসেছিলাম করতে, বাট কেউ করতে দিচ্ছে না, আমি পারি না এত ভালো করে ভাজতে, একটু কম দিতে হয়। ও
আমি পারি না এত ভালো করে, সত্যি ভাজতে পারি না। মানে আমি তো এদিক ওদিক করার পর যখন কাট করি তখন আবার খুলে 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 সব যায়। আমাদের সবার জন্য দোয়া করো। গুড নাইট, গুড নাইট বলে দাও। কই ব্যাটালিয়ান কোথায় বলো, গুড নাইট। তুমি বলে দাও গুড নাইট, রাইসা একবার বলে দাও তো গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট করে দাও।